আমি ট্যুরিজম মিনিস্টারকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের আমার 38 বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিরাট ট্যুরিজমের সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে কালনায় 108 মন্দির, কাটোয়ায় কবি লেখক মহাপুরুষ থেকে আরম্ভ করে অনেকেরই ওখানে জন্মস্থান আছে। গঙ্গা নদীর অববাহিকায় এটা অবস্থিত। আমার পূর্বস্থলী দাইহাট, এখানে আছে অনেক বড় বড় শিব মন্দির এবং পাশে আছে বিরাট পাখিরালয়, এবং এখানে কাটোয়া থেকে কালনা পর্যন্ত যে গঙ্গার অববাহিকা আছে সেই অববাহিকায় প্রচুর ছোট ছোট কটেজ আছে, এবং এগুলোকে যদি আমাদের ট্যুরিজম থেকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে আরও থাকবার জন্য বিশ্রামাগার তৈরি করে দেওয়া হয় তাহলে একটা এখানে বিরাট ট্যুরিজমের একটা সুন্দর জায়গা তৈরি হয়। আমি ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিজম ক্ষেত্রে দেখেছি, তার থেকে আমার মনে হয়েছে যে আমার এই এলাকায় 38 বর্ধমান পূর্ব লোকসভার অন্তর্গত কাটোয়া থেকে কালনা পর্যন্ত বিরাট ট্যুরিজমের একটা সুবর্ণ সুযোগ করে দেওয়া যায় সাধারণ মানুষের জন্য। পাশেই নবদ্বীপ, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, সেই মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থানে হাজার হাজার বিদেশিরা এখানে প্রতি বছর আসে, এবং তারাও এই জায়গার সুবর্ণ সুযোগ, এই ট্যুরিজমের সুবর্ণ সুযোগ তারা নিতে পারে। আমাদের এটা একটা বৃহত্তর ট্যুরিজম স্পট গঠন হতে পারে। তাই আমি মাননীয় ট্যুরিজম মন্ত্রীর কাছে অনুরোধ করছি যে যাতে আমাদের এই ট্যুরিজম সেন্টারের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুদান দেওয়া হয়, এবং আমাদের এই ট্যুরিজমের জন্য আমরা সর্বতোভাবে কাগজপত্র ট্যুরিজম দপ্তরে পাঠিয়েছি। আশা করি আপনার মাধ্যম দিয়ে মাননীয় ট্যুরিজম মিনিস্টার আমাদের এই ট্যুরিজমের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করবেন, এবং পশ্চিমবঙ্গকে বঞ্চনা না করে আমাদের এই ট্যুরিজমের জন্য যে অর্থ প্রদান করা সেটা করবেন। এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি।